হয়, আজি করিমগঞ্জের বিজয়ী প্রার্থী কিবান মালার মনোনয়ন পত্র আর কিবান মালার মনোনয়ন পত্র কেন্দ্র করে আজি করিমগঞ্জে আমি উপস্থিত হব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছি করিমগঞ্জের মহাবিদ্যালয়ের খেলপথারত। আর আর আজি এই যে আই যে ই যে এখন মহাবিদ্যালয় এই মহাবিদ্যালয়ের খেলপথারত মুখ্যমন্ত্রীর উপস্থিত এখন ডাঙর জনসভার আয়োজন করা হয়েছে। আর এই জনসভাখনের যে সামগ্রী দৃষ্টি উপস্থিত করা হয়েছে রাজ্য পরিবহন বিভাগের অধ্যক্ষ রাখি তো মতামত জানাব চেষ্টা করবো কেনেদরে আজি প্রস্তুতি চলু আছে, কেনেদরে প্রস্তুতি চলু আছে আজি মুখ্যমন্ত্রী? প্রস্তুতি পুরা অলপ দিগদার হয়েছিল কালি বৰষুণৰ কারণে, রাতি বৰষুণ দিছে প্রায় সম্পূর্ণ রাতি বৰষুণ হয়েছে। যে হোক আমার ডেকাৰ্টক আমি যা কন্টেক্ট দিছিল সি মোটামুটি এটা কমপ্লিট করেছে, আমি সাজু আছো। আমি আরম্ভ আমার মিটিং আমি 12টা বজাৰ আগত আমি আরম্ভ করি আর মুখ্যমন্ত্রী মহোদয় যেতিয়া আইব তেতিয়া তেখেতে আহি বাহন দিব। আমি চেষ্টা করিম যে আমার বাহন বিলাক আগতে হে বুঝ যাতে হয়ে যায়। আর আমার হেলিপেডও চাই আইসো এটা একদম পুরা রেডি আছে, আমার মিটিং স্থল আমার পুরা রেডি আছে। বতরও ভাল, আজি অলপ ফরকাস্ট আছিল, আজি আসলে অলপ হবো হওয়া নাই, আমার ঈশ্বর আমার লগত আছে আর বিজয় আমার হব তার একটা ইঙ্গিত আজি পাইছো যে মিটিংয়ের আগে আগে পরিবেশটা খুব ভাল হয়েছে, এটা বতর খুব ভাল হয়েছে, মানুষ উপস্থিত মানুষ আই আছে, মই পাইছো মানে দলগণে আমার মিটিংয়ের মানুষ আই আছে আর মিটিংয়ের সভাল হব। মাননীয় মুখ্যমন্ত্রী আজি নমিনেশন দিয়ার কার্যক্রমত তেখেত থাকিব, আমার নমিনেশন দিয়ার কার্যক্রমটো সফল হব বলে আমি আশা করি। আর কিমান মানুষ কিমান সাধারণ রাইজ আমি এক্সপেক্ট করেছি যে 25,000 মানুষ হব, ইয়াতে 25,000 মানুষ হব। বৰষুণৰ কালে অলপ কম বেশি হব পারে, কিন্তু আমার এক্সপেকটেশন আছে যে 25,000 মানুষ ইয়াতে হব।